আচ্ছা সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি একা ফেরদৌসি রান্নাঘর অনুষ্ঠান। আপনাদের সঙ্গে আছি আমি একা ফেরদৌসি, বরাবরের মধ্যে আছি। আমাদের অনুষ্ঠানে কোনো অতিথি নেই, যেহেতু কোনো অতিথি নেই সেহেতু আমি একা একা একাই অনুষ্ঠানটি পরিচালনা করব। বিগত দিনের অনুষ্ঠানগুলিতে আপনাদেরকে আমি শিখিয়েছি কিভাবে নুডলসের ভর্তা, নুডলসের পায়েস, নুডলসের আচার, নুডলসের তেহারি ইত্যাদি রান্না করতে হয়। সবশেষ অনুষ্ঠানটিতে আপনাদেরকে শিখিয়েছিলাম কিভাবে নুডলস দিয়ে গুলতি বানিয়ে পাখি মারতে হয়। আজকে আপনাদের শেখাবো কিভাবে নুডলস দিয়ে জুস তৈরি করতে হয়। ক্যামেরাটি যদি একটু সামনে আসতো তাহলে আমি একটু দেখাতে পারতাম। এটি সিদ্ধ করা নুডলস গুলি আমি এখন ব্লেন্ডার দেব। এই ব্লেন্ডার নষ্ট নাকি রে, ব্লেন্ডারে দিচ্ছি। আমরা নুডলস এর ভিতর ব্লেন্ডার দিয়ে কিছুক্ষণ ব্লেন্ডার এর ভিতর নুডলস দিয়ে কিছুক্ষণ ব্লেন্ড করব। দর্শক, আমরা আজকে নুডলস এর জুস রান্না করতে এসেছি নয়াদিল্লিতে। নয়াদিল্লির এই মনোরম পরিবেশে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রকার পাহাড় পর্বত ইত্যাদি। আমাদের প্রাকৃতিক পরিবেশে আমরা আপনাদেরকে বিভিন্ন জিনিস রান্না করে শেখাই। এর আগে শিখিয়েছিলাম ভূমধ্যসাগরের মাঝখানে দাঁড়িয়ে কিভাবে আলু ভর্তা বানাতে হয়, কিভাবে সমুদ্র সৈকতের পাড়ে দাঁড়িয়ে কিভাবে নুডলসের আচার বানাতে হয় ইত্যাদি। আজকে আপনাদের শিখাবো নয়াদিল্লির কুতুব মিনারের পাশে দাঁড়িয়ে কিভাবে নুডলসের জুস বানিয়ে খেতে হয়। চমৎকার একটি গন্ধ আসছে, এরকম গন্ধ আমি আমার দু গোষ্ঠীর লাইফে পাইনি। এখন আমরা একটু খেয়ে দেখবো কি অবস্থা, করতে পারিনি আর খাওয়া যায় কি। হয়েছে মোটামুটি, হয়েছে লবণ দিয়ে নেই আর কি, মনে রাখালে না। এই নুডলসের শরবতটি আপনার বাচ্চাদের ফিডারে ভরেও খাওয়াইতে পারেন। এই নুডলস দিয়ে যে কিভাবে পোর্টেবল বিউটি পার্লার বানানো যায় তাও আপনারা দেখে নিতে পারেন। এই যে নুডলস দেখুন আমার সামনে আছে, নুডলসটি কিন্তু মাথায় ঢেলে দিলেই আমাদের চুল হয়ে যাবে। এই দেখুন পরচুল কি সুন্দর সুন্দর লম্বা লম্বা পরচুল হয়ে গেল আমাদের, পরিয়ে যায়। এই দেখুন কি সুন্দর পরচুল হচ্ছে। আর যাদের কোকড়া চুল পছন্দ তাদের জন্য আছে কোকড়া নুডলস। এই কোকড়া নুডলস আপনি হালকা চেহারা দিয়ে নিতে পারেন, পরিয়ে যাই দিয়েছে কেন। এই যে দেখুন কি সুন্দর একটি মেকওভার তৈরি হয়েছে। আর যাদের নুডলসের শার্ট আছে, মেকআপের শার্ট আছে, তারা চেহারা মেকআপ হিসেবে ব্যবহার করতে পারে। এই দেখুন আমি কি সুন্দর চেহারা মেকআপ হিসেবে ব্যবহার করছি, দেখুন। জি, তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু নুডলসের জুস প্লাস নুডলসের বিউটি পার্লার মেকওভার। আমি একা ফেরদৌসি বিদায় নিচ্ছি, ঈদ মোবারক, বাই।